আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। এক্সচেঞ্জের এয়ারড্রপ, সেটা থেকে আপনারা সাথে সাথে উইথড্র করতে পারবেন। সো এটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে থেকে আমি পাইছি এই এয়ারড্রপটা। আপনি যদি বাইন্যান্সের মধ্যে সার্চ দেন তাহলে এটা সম্পর্কে দেখতে পারবেন। এই যে আমি কিন্তু এখানে বাইন্যান্সে সার্চ দিলাম এবং এটা সম্পর্কে জানতে পারছি। খুব বেশি না, জানুয়ারি 19 তারিখ থেকে তো এখানে এটাকে প্রমোট করতেছে। সো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 2500 মতো FMC টোকেন পাবেন, যার রেট হচ্ছে $1.05 মতো, এবং প্রতি রেফারও আপনি করতে পারবেন। এবং এটা থেকে উইথড্র টুইড্র হচ্ছে, সব কিছুই আপনার এখান থেকে দেখতে পারতেছেন, এই যে উইথড্র করা যাচ্ছে। সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে করতে পারবেন। এই যে দেখেন, এরকম অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম। এই যে লাস্ট আপডেট দেখেন November 27। প্রজেক্টার কমেন্টগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে খুব বেশি দিন হয় নাই এটা যে আসছে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখন দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, ওপেনে ক্লিক করব। একটা কথা বলতেছি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সামনের 2-1 দিনের মধ্যে, 27-28 তারিখের দিকে নেক্সা ব্লগ প্রজেক্টটা আসতেছে, যেটার বিষয়ে সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম নতুন গ্রুপের মধ্যে জানানো হচ্ছে। সো মিস করবেন না ওই প্রজেক্টটা, এটা নিয়ে আমি আলাদা আপনাদেরকে ভিডিও দিব। তারপর বলতেছি ওটা মিস করবেন না, ওটা থেকে কিন্তু আপনি অনেক একদম সাধারণ ইউজাররাও কিন্তু সেই লেভেল ইনকাম করতে পারবেন এখান থেকে। সো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা যদি দেখাই, আপনার হচ্ছে এই যে এখানে আইকন আছে এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলতেছে, এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম দিব, তারপর ইমেল, পাসওয়ার্ড, দুইটাতে সেম পাসওয়ার্ড দিব। একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, এখানে দিবেন একটা রেফারেল কোড। আপনারা যে এখন রেফারেল কোডটা দেখতেছেন, এই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন। এখানে রেফারেল কোডটা দেওয়ার পর নিচ থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে, আপনাদের ইমেলে কিন্তু একটা কোড যাবে, সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এই যে দেখেন, FMC পে থেকে একটা কোড পাঠাবে, এখানে যে কোডটা পাঠাইছে আমি কোডটা কপি করব, এবং হচ্ছে সাইটের মধ্যে হচ্ছে ইমেল ভেরিফাই কোড যেটা আছে এখানে হচ্ছে কোডটা পেস্ট করে দেবো আর কি। তারপর তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। তো এখন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, এবং তারপর লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করব, পাসওয়ার্ডটা দেওয়ার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, এবং ইন্টার অথেন্টিকেটর কোড, যেটা উই সেন্ট অথেন্টিকেটর কোড টু ইউর ইমেল। আমাদের ইমেলে আরও একটা কোড পাঠাইছে, সেই কোডটা দিয়ে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। অ্যাক্টিভ লগ ইন দেখেন এখানে আসছে কোডটা, কোডটা কপি করব এবং এখন ইমেলে দিয়ে কনফার্ম করব। এটা দেখেন হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন আইডেন্টি ভেরিফিকেশন, প্লিজ কমপ্লিটলি আইডেন্টি ভেরিফিকেশন। আপনার KYCটা করার পরে কিন্তু আপনি 2500 FMC টোকেনটা পাবেন। সো ভেরিফাই নাও অপশন যে এইখানে ক্লিক করবেন। সো এখানে বলে দিছে এই যে পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি, ফেসিয়াল রিকগনিশন। তারপর হচ্ছে এখান থেকে এই যে স্টার্ট নাও যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব, স্টার্ট নাওতে ক্লিক করব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কী কী আছে, গভর্নমেন্ট ইস্যু আইডি বা আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। আমি এখান থেকে কন্টিনিউ করব নিচ থেকে, এবং এখান থেকে দেখেন কী কী বলছে, কান্ট্রি রিজন, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, তারপর সিটি, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, এক্সপায়ারটা দিবেন না, কার্ড নাম্বার, সব কিছু এখান থেকে দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো সেগুলো কমপ্লিট করার পর এখন হচ্ছে আপনার ফ্রন্ট ডকুমেন্টের যে ইয়েটা দেখেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের দিয়ে তারপর কন্টিনিউ করতে হবে। দিয়ে নিচ্ছি এগুলো, এবং এখন হচ্ছে আমার ফেসের হচ্ছে একটা সেলফি দিতে হবে এখানে, অ্যাজ এক্সাম্পল এখানে কীভাবে আসে এভাবে দিতে হবে। সো টেক এ ফটো দিয়ে আমি কন্টিনিউ করব। সো এখন দেখেন পার্সোনাল ভেরিফিকেশান কমপ্লিট, আমি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব। এবং এখানে দেখেন ওয়েটিং ফর রিভিউ, আমারটা যখন হয়ে যাবে KYC তখন মূলত আমাকে 2500 FMC টোকেন দিবে, সেটা আমরা উইথড্র করে এখান থেকে কিন্তু সেল করতে পারবো। আর এখানে ট্রেড ট্রেড করবে, এখানে আপনি সেল করতে পারবেন। এখানে গিয়ে ওয়ালেটে গিয়ে স্পটে যদি আপনি সার্চ দেন, এখানে কিন্তু আপনি FMCটা পাওয়ার কথা, এখানে আপনি FMC টোকেনটা পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু FMC টোকেন আছে, এই যে আপনি দেখেন এখানে আপনি ক্লিক করলে FMC টোকেনটা আপনি দেখতে পারবেন। পাওয়ার পরে এখানে আপনি সেল করে USDT করে উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার